মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাজশাহীর সবগুলো আসনেই দলীয় প্রার্থীর বিপক্ষে আওয়ামী লীগ নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলের হাই কমান্ডের সবুজ সংকেতের কথা জানিয়ে কেউ কেউ দলীয় প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন। তবে এসব নিয়ে চিন্তিত না হওয়ার কথা জানিয়েছেন মনোনয়ন পাওয়া প্রার্থীরা। এছাড়া আছে জোটের হিসাব নিকাশ। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের চারটিতে প্রার্থী বদল হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তাই নিজ দলেই প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন মনোনয়ন পাওয়া প্রার্থীরা। সবগুলো আসনেই প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা, দিয়েছেন প্রতিদ্বন্দ্বিতার আভাস। দলের বিরুদ্ধে নির্বাচন করছি এটা ঠিক না, আমি নির্বাচন করছি, নির্বাচনটাকে একটি উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক করার প্রত্যয় নিয়ে। আমি নিজেকে একজন যোগ্য প্রার্থী মনে করি এবং শতভাগ আশাবাদী এখান থেকে আমি পাশ করে বেরো আসব এবং এই সিটটা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিব। স্বতন্ত্রদের আধিক্যে নেতাকর্মীরা বিভক্ত, তবে এ নিয়ে চাপ ও টেনশনে না থাকার কথা জানিয়েছেন প্রার্থীরা। তারা বলছেন প্রার্থী বেশি হলে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, সুযোগ থাকছে জনপ্রিয়তা যাচাইয়ের। যারা নৌকার প্রার্থী আমরা হয়েছি, চাপের কিছু নেই, সংগঠন আমাদের আছে, সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই বিগত সময়ে যেভাবে কাজগুলো হয়েছে আগামীতেও হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন, তারপরে হাত চাপ অনুভব করার তো কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এখন যারা নৌকার বাইরে আসবে তারা তো নেত্রীকেই মানে না। আসুন আমাদের আমাদের যোগ্যতা প্রমাণ করি, এমনকি আমি আমার বিরোধী পক্ষ বিএনপি ভাইদেরকেও বলি আসুন নির্বাচনে, আসুন আমরা নির্বাচনে এই এই খেলাতে আমরা খেলে আমাদেরকে প্রমাণ করি যে আমরা কতটা কার জনপ্রিয়। তবে জোট নিয়ে জট বেঁধেছে রাজশাহী দুই আসনে। টানা তিনবারের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে এখনও আসনটি ছাড়ার সবুজ সংকেত দেয়নি আওয়ামী লীগ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য বিভ্রান্তি ছড়িয়েছে দাবি বাদশার। আমি মনে করি যে তাকে ভেবে দেখা দরকার এবং জোট ইস্যুটা অত তুচ্ছ করে দেখার কোনো কারণ নেই। দলের একাধিক নেতার প্রার্থী হওয়া ও জোটের সমীকরণে রাজশাহীর আসনগুলোতে এবার পরিস্থিতি ভিন্ন। তবে শীর্ষ নেতারা বলছেন শিগগিরই সব পরিষ্কার হয়ে যাবে। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী।